গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমাদের এখানে গ্রামীণ জগদ্ধাত্রী মেলা হচ্ছে, সেখানে যাব। আমাদের গ্রামীণ জগদ্ধাত্রী মেলা কেমন হয় পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আর আজ কি অনুষ্ঠান আছে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। এখন কিন্তু রেডি হয়ে রাস্তায় চলে এসেছি আর মেলায় যাচ্ছি। দেখি আজ কিন্তু ভালো অনুষ্ঠান আছে, পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুজন আর যাচ্ছি, আর একজনকে দেখাচ্ছি, এখন ভিডিও ধরে আছে, চল। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু মেলায় চলে এসেছি আর অনেক দূর আমরা কিন্তু মেলায় প্রবেশ করছি। আমরা প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণিকে সবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আমরা কিন্তু মেলায় ঢুকেই ঠাকুর দেখার জন্য চলে এসেছি। এদিকে কিন্তু বাচ্চারাও খেলা করছে, দেখুন বেলুনের দোকান। মেলায় কিন্তু আস্তে আস্তে প্রচুর লোকের ভিড় চলে যাচ্ছে। এখন কিন্তু আমরা মেলায় ঘুরে ঘুরে দোকানপাট কোথায় কি আছে সব ঘুরে ঘুরে দেখছি, আর আপনাদেরও দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় সুদ্রু বিভা সর্দার মহাশয়কে অনুরোধ করবো। আচ্ছা, আমি প্রথমে আমার প্রিয় পিয়াজি কোলাঘাটা গ্রামের সমস্ত মানুষকে, আমি বিশেষ করে আমার মায়েরা বোনরা যারা আছেন এবং আমার থেকে বয়সী বড় যারা আছেন সবাইকে আমি শুভ বিজয়ের নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। আজকের আমাদের পিয়াজি কোলাঘাটার গ্রামে আপনারা যে মা জগদ্ধাত্রীর আরাধনায় আপনারা সবাই বর্তি হয়েছেন, জগদ্ধাত্রী পুজোর আজকে বিসর্জনের দিন, আজকে আপনারা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতন এবছরও আপনারা মানুষের সমাগম হয়েছে এবং ছোট ছোট দোকান, জিলিপির দোকান, সাজগোজের দোকান, ফুচকার দোকান যেভাবে মেলা সেজে উঠেছে জগদ্ধাত্রী মাঠ, এ দেখার মতন। এবং গত বছরও আমি এসেছিলাম, সেখানেও আমি দেখেছি যে আপনাদের এলাকার মানুষ একসঙ্গে থেকে এখানে যে আনন্দ আপনারা করেন এটা সত্যি সত্যি একটা অভূতপূর্ব ব্যাপার। আজকের এই মঞ্চের সঞ্চালক আমাদের বিশ্ব আছেন, আমাদের এখানে উপস্থিত আছে জয়নগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুহানা, আছে আমাদের প্রধান এই এলাকার কাজ নিয়ে একটা উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আমাদের যুক্ত আছে, সবাই আছে, সবাই আমাদের
দেখুন মিষ্টির দোকানও কিন্তু বসেছে, এখানে কিন্তু নাগরদোলাও আছে। সব গোল খাচ্ছে, দেখো বসে বসে এখানে কিন্তু মানে ঘুগনির দোকানও বসেছে। ফুচকার দোকানও কিন্তু আছে, আমরা প্রথম শিল্প আমাদের বিধানসভা খেলাধুলা করছে। একটার একজনের উপর আর একজন গিয়ে বললো সমিতির কর্মাধ্যক্ষ জনাব নূর মোহাম্মদ মোল্লা, সরস্বতী বিহার আগে কম্বল করে দিচ্ছে বা শিল্পস্ত্র করে দিচ্ছে রবি মন্ডলাদের শীত বস্ত্র তুলে দিচ্ছেন চয়ন বর্মন, বিশিষ্ট সমাজসেবী, সবাইকে ঝরে করা তুলে দেবেন। এই শীতের সময় ওই জন্য বস্ত্র বিতরণ হচ্ছে, ধন্যবাদ সকলকে। এই মহেন্দ্র হলে সমাপ্তি পর্বের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের আহ্বানে আমন্ত্রণে অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় বিভাস সরকার মহাশয় তার উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের কৃতার্থ করেছেন। আমরা খোলাঘাটা পিয়ালির মানুষ ওনাকে ধন্যবাদ জানাবো। বিভিন্ন খেলায় বা অঙ্কন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছ তোমরা সবাই আমার মঞ্চের ডান পাশে চলে আসবে। প্রিয় শিক্ষক সুভাষ চন্দ্র রায় মশাই তথা পঞ্চায়েত সমিতির সদস্য বিয়া কল্যাণের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, সবাই করতালি দেবেন। দ্বিতীয় হয়েছে সুইটি সরকার, সুইটি সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ছুটি সরকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সহসভাপতি মাননীয় শ্রী অনিল মন্ডল মহাশয়, পিন্টু সেন, বিশিষ্ট সমাজসেবী পিন্টু সেন। এবং দ্বিতীয় স্থানে আছে দীপ পাত্তার, পুরস্কার তুলে দিচ্ছে। প্রথম হয়েছে আরাধ্যা পাল, আরাধ্যা পাল যদি থেকে থাকো চলে আসবে। প্রথম শ্রেণীতে পড়ো পুরস্কার তুলে দিচ্ছে সীমা দাস, এরপর খ বিভাগ। এত অঞ্চলের মানুষ কত শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের সমাপ্তি পর্বের এই ধামাকা অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন, যে সম্ভাষণ জানাবো, সাথে থাকুন, আধ্যাত্ম থাকুন। আজকের ধামাকা সঙ্গীত অনুষ্ঠান আমি গ্রামীণ জগদ্ধাত্রী মেলায় কিন্তু একটু আগেই সেই ধামাকা অনুষ্ঠান শুরু হবে।
গানে নাচে এই সন্ধ্যা ভরিয়ে দেবে। আর প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে, আর এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে। কেমন আছেন সবাই? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি, ভালো থেকো, ভালো থাকুন সব। তাই আপনাদের সকলকে আরো কিছুটা ভালো রাখতে হাজির হয়ে গেছি আমরা টেম্পোরারি প্রেজেন্ট এভারগ্রিন মিউজিক্যাল গ্রুপ। আর প্রথমেই বলি, মায়েদের ছেলে আমি, বোনেদের ভাই, মায়েদের ছেলে আমি, বোনেদের ভাই, আর বন্ধুদের বন্ধু আমি, আপনাদের আনন্দ দিতে এসেছি। তাই আমি একটা সৈকত প্রথমেই উপস্থিত আমার সকল গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম, আর সমবয়সী ছোট্ট ছোট্ট বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। অনেক দূর থেকে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি আজকের এই মিলন স্থানে, আজকের এই মিলন মঞ্চে আপনাদের সকলের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবো। এই প্রথমেই বলব, যাদের আমন্ত্রণের সঙ্গে আমন্ত্রিত, যাদের নিমন্ত্রণের সঙ্গে নিমন্ত্রিত, সেই সর্বজনীন জগদ্ধাত্রী উৎসব আয়োজনে পিয়ালি ঘোড়াঘাটা পিয়ালি জাগরণ সাংস্কৃতিক সংস্থা, আমি প্রথমেই চাইবো আমার এই জাগরণ সাংস্কৃতিক সংস্থার জন্য একবার দুটো হাতকে কাজে লাগিয়ে সকলে প্রমাণ হোক সকলকে ত্রিশ্রমিক। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। চলুন শুরু করবো প্রভু আচার্য প্রেজেন্ট এভারগ্রিন মিউজিক্যাল গ্রুপের এক ঝমঝমাট বিচিত্র অনুষ্ঠান। আপনারা জানেন আজ এই অনুষ্ঠান মঞ্চে হাজির করবো সঙ্গীত দুনিয়ার চার চারজন খ্যাতনামা শিল্পী, একে একে মঞ্চে আসবে। আমরা প্রথমে মঞ্চে পাবো শ্রদ্ধ কিশোর কুমার এবং কুমার সালজির বেশ কিছু জনপ্রিয় গানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবে। বিদ্যুৎ যখন চমকেছে গাছ তখন করবেই, আর মঞ্চে যখন আসছে এসছে ভূমি হাততালি তখন করবে এবং সরকার পরতালির মধ্য দিয়ে মঞ্চে তেইশে বন্ধুবন্ধু স্টেজ দোমান এন্ড অলি মোস্ট পপুলার ট্যালেন্টেড সিঙ্গার এসছে ভূমি। Thank you.
আমরা দুজন কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর প্রচুর ঠান্ডা পড়েছে আর চারিদিকে কুয়াশা এক প্রকার ঠান্ডায় জমে যাচ্ছে এখন আর চারিদিকে কিন্তু রাস্তা শুনশান যেতেও কিন্তু ভয় করছে বন্ধুরা আজ কিন্তু অনুষ্ঠানে খুব এনজয় করেছি কিন্তু এখন যেতে যেতে আমরা জমে যাচ্ছি আর চারিদিকে পুরো শুনশান ভয়ও লাগছে রাস্তায় কিন্তু কোনো মানুষের চলাচল নেই আমরা কিন্তু হাঁটতেই আছি এখনো কিন্তু বাড়ি পৌঁছাতে পারলাম না আর চারদিকে এত কুয়াশা পড়েছে অবশেষে কিন্তু হাঁটতে হাঁটতে ঘরে এই চলে আসলাম এই মাত্র ঢুকলাম আর জগদ্ধাত্রী মেলায় প্রচুর আনন্দ করলাম অনুষ্ঠানও খুব ভালো ছিল পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই কিন্তু এইরকম নতুন নতুন ধামাকা ভিডিও উপহার দিতে পারবো আবার ফিরে আসবো আরও একটি নতুন ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট